কুমিল্লায় বিশা পাগলা নামের আধ্যাত্মিক পীরের আলমারি থেকে 2,45,00,000 টাকা উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার 12 জুলাই রাতে জেলার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের গাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার 13 জুলাই উপজেলার বলরামপুর ইউনিয়নের গাজীপুর মাদার এলাকা সংলগ্ন তার বাড়ির একটি ঘরের আলমারি ভেঙে এ টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুধীর চন্দ্র দাস। জানা যায় ইউনিয়নের গাজীপুর গ্রামের মোহাম্মদ আমির আলী ওরফে বিশা পাগলা নামের পীর ছিলেন। তিনি গত শুক্রবার মৃত্যুবরণ করেন। এ সময় তার দরবারে থাকা বড় বড় পাতিল নিয়ে দ্বন্দ্ব জড়ায় নিকটাত্মীয়রা। পরে ইউপি চেয়ারম্যান বিষয়টি সমাধান করবেন বলে লাশ দাফন করা হয়। মঙ্গলবার রাতে বিশা পাগলার গড় খুলতে তার গড়ে থাকা আলমারিতে মোট 2,45,00,000 টাকা পাওয়া যায়। জীবিত থাকতে বিশা পাগলা একটি মসজিদ করার স্বপ্ন দেখছিলেন। উদ্ধার করা ওই টাকা তার নিকটাত্মীয়দের হস্তান্তর করা হয়েছে। তার নিকটাত্মীয়রা যৌথ ব্যাংক অ্যাকাউন্ট করে সেখানে টাকাগুলো রেখেছেন। তার কোনো স্ত্রী সন্তান না থাকায় দুই ভাই জামাল হোসেন এবং কামাল হোসেন এবং তার এক বোনের মেয়ের নামে ওই যৌথ অ্যাকাউন্ট করা হয়েছে। তার স্বপ্নগুলো পূরণ করতে নিকটাত্মীয়দের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চেয়ারম্যান নুনবী। ধারণা করা হচ্ছে তার ভক্তদের দান এবং মানতের টাকা এগুলো। বিশা পাগলার কথিত মেয়ে তাসলিমা আক্তার বলেন, বাবা বিভিন্ন মাজারে ঘুরত, বিভিন্ন মানুষজন তার কাছে আসতো, টাকা পয়সা দিয়ে যেত, বাবা টাকাগুলো গড়ে রাখতেন, তবে এই টাকা দিয়ে কি করতে হবে তা বাবা কিছুই বলে যায়নি। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুধীর চন্দ্র দাস জানান, টাকাগুলো পাহারায় রাখা হয়েছে, এসব টাকা পরিবারের কাছে হস্তান্তর করা হতে পারে। ওনাকে অনেকে ভালোবেসে যে অর্থগুলি দিয়েছে এগুলি ওনার এখানে কচ্ছিতভাবে উনি একটা আলমারিতে রেখেছিল, এটা কেউ কারোই জানা ছিল না।